আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে টিউটোরিয়াল নাম্বারটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল নাম্বার 11। 11 নম্বর টিউটোরিয়ালে আমরা উপস্থিত হয়েছি। তো আজকে আমি আপনাদের দেখাতে চেয়েছি এই কলামের, অর্থাৎ আপনারা যে টেবিলগুলো ব্যবহার করি, টেবিলের ডিজাইন অপশনে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি কার্সারটা, আপনার ডকুমেন্টসের কার্সারটা বাইরে রাখি, দেখেন আমাদের কিন্তু এই উপরের এই অপশনটি, অর্থাৎ টেবিল টুলসটি সরে চলে যায়। তো এটা, এই কার্সারটা যদি আমি টেবিলের উপর রাখি, অর্থাৎ কলাম অথবা রোয়ের উপর রাখি, দেখেন আমাদের কিন্তু এই জায়গায় টেবিল টুলস বলে একটা অপশন চলে আসে। তার মধ্যে আবার টেবিল টুলসের মধ্যে আবার দেখেন ডিজাইন এবং লেআউট দুটি অপশন আছে। তো আজকে আমরা ডিজাইনের অপশনটি দেখব। তো দেখুন, এখান থেকে প্রথমে দেখি আমরা টেবিল স্টাইল অপশন, আর এটা হলো টেবিল স্টাইল, এটা হলো টেবিল স্টাইল, আর এটা হলো টেবিল স্টাইল অপশন। তো আমরা যদি এখন এখানে যে কোনো একটাতে, সরি, যে কোনো একটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি দেখেন এই বর্ডারগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অথবা এটাতে ক্লিক করি, দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অথবা এর থেকে একটু হাই কোয়ালিটি আমি কিছু দেখাই, দেখেন একটি ডিজাইন অটোমেটিক্যালি ওরা নিয়ে নিয়েছে। আমাদের হাতে একটা একটা করে ধরে ধরে কাজ করতে হয়নি, দেখেন অটোমেটিক্যালি একটা ডিজাইন নিয়ে নিয়েছে। দেখেন লেখাগুলো এই সাইডে চলে এসেছে, এরকম এক্সেট্রা এক্সেট্রা অনেক ডিজাইন আছে। দেখেন আপনারা এই একটা একটা করে সবগুলো দেখবেন। তো যেহেতু আমাদের হাতে সময় নেই, তো আমরা নর্মালে যাই, নর্মালে গিয়েই আমরা দেখাই। তো দেখেন আমি যখন এখানে ডিজাইনটা দিলাম, দেন সরি এটা না, এটা যদি দেই তাহলে দেখেন এখানে টেবিল স্টাইল তো দিলাম আমি, তো এখানে দেখেন টেবিল স্টাইল অপশনে হেডার রো, এটা যদি আমি কেটে দেই, দেখেন হেডার রো কিন্তু আপনার ডিজাইন চলে গেল, অর্থাৎ হেডার রোয় কোনো ডিজাইন নেই আমাদের। তারপরে ফার্স্ট কলাম যদি এটা কেটে দিই, তাহলে দেখতে পাচ্ছেন ফার্স্ট কলামের যে ডিজাইনগুলো ছিল আপনার এই রোগুলো, দেখেন বোল্ড বোল্ড অবস্থায় আছে, অর্থাৎ লেখাগুলো বোল্ড অবস্থায় আছে, এগুলো কিন্তু আনবোল্ড হয়ে যায়। দেখেন ডিজাইন থেকে জাস্ট ফার্স্ট কলাম যদি কেটে দিই, দেখেন আনবোল্ট হয়ে গেছে। এখানে দেখেন লেখাগুলো কিন্তু আর বোল্ট নেই। তো এরকম দেখেন ফার্স্ট কলাম কেটে দিলে বোল্ট কমানো, হেডার এই কি হেডার রো কমা কমিয়ে দিলে ডিজাইন এলোমেলো হয়ে যাওয়া। তারপর টোটাল রো যদি দেই, দেখেন সবগুলো রোই কিন্তু একটু একটু করে ডিজাইন নিচ্ছে, আপনারা একটু খেয়াল করবেন। সিলেক্ট ছেড়ে দিই আমি, দেখেন ডিজাইন কিন্তু একটু একটু করে নিচ্ছে। তো এই হলো টোটাল রো অপশন। এরপরে দেখেন লাস্ট কলাম, লাস্ট কলাম অর্থাৎ আমরা এখানে, এখানে কিন্তু আমাদের লেখালেখা নেই। তা আমরা যদি এটা নিয়ে কাট করে নিয়ে বসিয়ে দিই, দেখেন লাস্ট কলাম যদি দেই, দেখেন আমাদের কিন্তু লাস্ট কলামের বোল্টগুলো এবং কালারগুলো কম বেশি হয়ে যাচ্ছে। তো আপনারা যখন কাজ করবেন এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আপনার কোনটা পছন্দ, কোনটা দেখতে ভালো লাগছে সেরকম অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে দেখেন ব্যান্ডেড রো, ব্যান্ডেড রো অর্থাৎ আপনার এই একটার পরে একটা, একটা ডিজাইন আর একটা ডিজাইন ব্যতীত, একটা কালার একটা কালার ব্যতীত, এটা হলো ব্যান্ডেড রো। এরপরে যদি দেখেন আমি ব্যান্ডেড কলাম দেই, তাহলে দেখেন এই কলামটি ডিজাইন করা, আবার এই কলামটি ব্যতীত এই কলামটি ডিজাইন করা। এখানে যদি আমি আরও ইনসার্ট করি, দেখেন সরি আরও কলাম ইনসার্ট করি, আমি এটি কমিয়ে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি যেহেতু আমার ছোট কলাম দরকার। দেখেন
আমরা যদি আরো বাড়তি করে দেই, একটি দেখেন আমাদের কিন্তু এই কলামটি আমাদের ডিজাইন করা আছে, অর্থাৎ কালার দেওয়া আছে, এই কলামটি নেই। আবার এই কলামটি ডিজাইন করা আছে, এই কলামটি নেই, আবার এই কলামটি দেখেন কালার দেওয়া আছে। এরকম ব্যান্ডেড রো এবং ব্যান্ডেড কলাম দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন, অথবা দুইটা যদি দেন তাহলে দেখেন একটা কালার করা আছে, একটা কালার করা নেই, এরকম সাদা দেখাবে। আর যেটা আপনার কলামগুলো কালার করা আছে একটার পরে একটা, এগুলা দেখেন ওই সবগুলাই কালার দেখাবে। আর যেটা কালার দেওয়া নেই, ডিজাইন দেওয়া নেই, সেটা দেখেন একটার পরে একটা ডিজাইন নিয়ে নিয়েছে। এছাড়া টেবিল স্টাইলের অপশন এবং টেবিল স্টাইলের অপশন আমাদের এগুলোর দরকার নেই, আমরা উঠিয়ে দেব। এরপর দেখেন শেডিং, আমাদের শেডিং অপশনটা হচ্ছে, আপনাদের দেখাই ডিজাইনটা আমি নো ডিজাইন দিয়ে দিই, দেখেন আমরা নর্মাল মোডে চলে আসলো। এখন দেখেন আমরা যদি এই কলামটি ডিজাইন করতে চাই, শেডিং অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী হচ্ছে না, অর্থাৎ ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, আমি কোন কালার পছন্দ করি সেভাবে কিন্তু হচ্ছে না। এই জন্য আমাদের শেডিংটা ব্যবহার করা হয়। দেখেন আমরা শেডিংটা দেখব, এই কালারটি আমরা ধরেন এটা দেব। এরপরেরটি জাস্ট সিলেক্ট করবেন, লেফট বাটন চেপে ধরে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন এটা এটা বেশি গাঢ় হয়ে যায়, তো আমি এটা দিচ্ছি না, আমি এটা দিচ্ছি। এরপরে দেখেন এটা আমরা সিলেক্ট করব, এই লাইনটি, এই লাইনটি সিলেক্ট করার পরে জাস্ট ডিজাইন ডিজাইনটিকে শেডিং শেডিংয়ে গিয়ে দেখেন আমরা একটার পর একটা এক এক রকম ডিজাইন যদি দিয়ে যাই, দেখেন প্রত্যেকটা কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী ডিজাইন নিচ্ছে, অর্থাৎ আমরা যে কমান্ডটা দিচ্ছি সেই কমান্ডই সে ব্যবহার করছে। সরি, দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার নিয়ে নিয়েছে। এরকম এখানে আপনার শেডিংয়ে গিয়ে আরও কালার আছে, নো কালার যদি দিয়ে দেন, এরকম একটা এই এটাতে নো কালার দিতে চান তাহলে জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে নো কালার দিয়ে দেবেন, দেখেন ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেল। এলো আমাদের শেডিংয়ের অপশন। শেডিং বলতে আমরা ব্যাকগ্রাউন্ড বুঝি, প্রত্যেকটা পিকচার অথবা টেক্সটের ব্যাকগ্রাউন্ডকে বোঝায় শেডিং। এরপরে দেখেন এই মোর কালার্স, অর্থাৎ ধরেন এই কালারটি আমার পছন্দ হয়নি, কোন কালারটা দেই, ধরেন এই কালারটি, এই কালারটি আমার পছন্দ হয়নি, তো আমি এই কালারটি চেঞ্জ করার জন্য জাস্ট মোর কালারে গেলে দেখেন অনেক ধরনের কালার কিন্তু আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন, নিজের মতো চয়েস করে কোনটা পছন্দ হয়, হাই নাকি গাঢ়, এরকম অপশন আছে আপনার, এরকম ডিজাইন সিলেক্ট করার পরে আপনি দিয়ে দিতে পারেন। দেখেন এখানে আমাদের শো করাচ্ছে এরকম। এরপরে দেখেন আমরা স্ট্যান্ডার্ডে যদি যাই, স্ট্যান্ডার্ডে গেলে দেখেন আরও ওই কালারগুলোই কিন্তু আরও অন্য অন্য ডিজাইনে চলে এসেছে, তো আপনার কোন কালারটি পছন্দ এখান থেকে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে করে দেবেন, দেখেন কালারটি কিন্তু নিয়ে নিয়েছে, এটা হলো কাস্টম ডিজাইন। এখন যদি বলেন যে ভাই আমি তো ব্যাকগ্রাউন্ডটা কালার করলাম কিন্তু আমার তো লেখাগুলো কালার করা দরকার, তো কোনো প্রবলেম নয়, জাস্ট লেখাগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই আগের মতোই হোমে হোমে থেকে ফন্ট, ফন্ট থেকে ফন্ট কালার, ফন্ট কালারে গিয়ে কী কালারের ফন্ট দিতে চান আপনি সেটি জাস্ট ক্লিক করে দেবেন, দেখেন কালারটি নিয়ে নিয়েছে। ফন্ট কালার দেওয়ার জন্য আমাদের জাস্ট এই ইআই ব্যবহার করতে হবে, ফন্ট হোমের যে ফন্ট অপশনটা আছে সেটাই ব্যবহার করতে হবে।
এই তো এখন যে বলেন যে ভাই আমি এর মধ্যে তিনটা কালার দেব, যেরকম দেখেন আমাদের লেখাগুলো এক কালার, পিছনের ব্যাকগ্রাউন্ডটা এক কালার, আর লেখার ব্যাকগ্রাউন্ডটা আলাদা কালার। তো কোনো সমস্যা নাই, জাস্ট হোমে থেকে ফন্ট, ফন্ট থেকে এই যে টেক্সটের যে আপনার হাইলাইট কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, সেটা দিয়ে দিবেন, এটা দিয়ে দেন। সরি, আমাদের টেক্সটটি সিলেক্ট করা হয়নি। সেট করে জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিবেন। তো এই হলো আপনার ডিজাইনের ব্যবহার। এরপরে দেখেন আমি এটা কেটে দিচ্ছি, যেহেতু আমার খারাপ লাগতেছে, এটা সুন্দর না, নো কালার দিয়ে দিলাম আমি। এটা গেলো কাস্টম ডিজাইন, শেডিংয়ের কাস্টম ডিজাইন। এরপরে দেখেন বর্ডার, অর্থাৎ এই যে বর্ডারগুলো আছে না আমাদের, কলামের বর্ডার, তারপরে আপনার রোয়ের বর্ডার, এই বর্ডারগুলো যে আছে, এই বর্ডারগুলো আমরা দেখব স্টাইল কেমন করে করে। তো এখান থেকে জাস্ট বর্ডার স্টাইল, স্টাইলটা কোন কালার দিবেন আমার, দেখেন এই কালারটি পছন্দ, জাস্ট এই কালারটি সিলেক্ট করে আপনার পেন কালার দিবেন, যে কোন কালারটি আপনি নেবেন। সরি, এই কালারটি সিলেক্ট করে জাস্ট আপনি এখান থেকে যদি টান দিয়ে, অর্থাৎ দেখেন আমরা যেদিকে টান দিচ্ছি সেদিকে কিন্তু বর্ডারটি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে এই বর্ডার দিয়ে সিলেক্ট করবো, দেখেন এটা দিয়ে দিলাম, দেখেন উপরে কিন্তু ডাবল বর্ডার নিয়ে ডিজাইনটা চলে এসেছে। এখন যদি বলেন যে আমার ভাইয়া এই কালারটা পছন্দ না, তাহলে জাস্ট এই পেন থেকে পেন কালার, কালারে গিয়ে আমি দেখেন লাইট ব্লু কালার দিয়ে দিলাম। এখন এইখানে দেখেন আর প্রত্যেকটা কলামের, মানে অর্থাৎ প্রত্যেকটা ইয়ার আলাদা আলাদা করে কালার করে দিতে পারবো, দেখেন এরকম ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা কালার করে দিতে পারবো। এবং ধরেন যে ভাই আমার তো এর চিকুন হয়ে গেছে, অর্থাৎ একটু আরো একটু গাঢ় দরকার, অথবা আর একটু চিকুন দরকার, মোটা দরকার, জাস্ট এখান থেকে বর্ডার কত পিপি দিবেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে, দেখেন এখন যে ডিজাইন করি আমি, দেখেন অন্য ডিজাইন নিয়ে নিয়েছে, দেখেন এই কলামটি অন্য ডিজাইন নিয়ে নিয়েছে। এটা হলো এই ইয়ার কালার। এরপরে দেখেন এখান থেকে পিটি সিলেক্ট করে দিতে পারবেন আপনি, সরি এখানে আসতেছে না, অর্থাৎ এটা এই পর্যন্ত শেষ, এটা ধরার পরে দেখেন পিটি সিলেক্ট করে দেন, দেখেন 6 PT পর্যন্ত হাইলাইট আছে আমাদের। তো এটা দেখেন, এটা এই লাইনটা যদি দেখেন, দেখেন মোটা করে নিয়েছে, অর্থাৎ 6 PT দেওয়ার কারণে আমাদের ফন্টটি মোটা হয়ে গেছে। এখান থেকে আপনি সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, দেখেন আমি এটা নিলাম, এটা আবার দেখেন চিকন, এরকম দেখে দেখে আপনারা করে করে আপনার প্রত্যেকটা ধরে ধরে করবেন, কাজ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার আসলে কোনটার প্রয়োজন এবং কোনটা ব্যবহার করতে চাচ্ছি। এই গেল পেন টুলের কাজ। এরপর দেখেন বর্ডার, বর্ডারে আমি যদি চাই যে আমি সবগুলা ইয়ারই কলামেরই বর্ডারগুলো আমি উঠিয়ে দিব, অর্থাৎ এরকম লেখার পরে আমাদের অনেক সময় দরকার পড়ে কাজের জন্য, অর্থাৎ সিভি বানানোর জন্য অনেক সময় কাজে লাগে বর্ডারের। তো জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করেও কি যাওয়া যায় না, না না মেবি যাওয়া যায় না, রাইট বাটন ক্লিক করে যাওয়া যায় না, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে বর্ডার, বর্ডার অপশনে গিয়ে দেখেন বটম বর্ডার, অর্থাৎ প্রত্যেকটা নিচে বর্ডার থাকবে, আর টপ বর্ডার অর্থাৎ প্রত্যেকটার উপরে বর্ডার বর্ডার থাকবে, আর লেফট বর্ডার অর্থাৎ প্রত্যেকটা রাইট বর্ডার থাকবে, লেফটে বর্ডার থাকবে। আর এই যে দেখেন নো বর্ডার, আর যদি নো বর্ডার দিয়ে দিই, দেখেন আমাদের কিন্তু কলামগুলো আছে
রোগুলা আছে কিন্তু এই ইয়াগুলা কিন্তু নেই, অর্থাৎ বর্ডারগুলা কিন্তু নেই। অথবা আমরা পিন এখানে যদি পিন পি হয়ে যাই, দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে জুম করে দিলাম, দেখেন কলামের কিন্তু রোগুলা পাওয়া যায় না। অর্থাৎ এই রো এবং ইয়ার যে দাগগুলো ছিল, অর্থাৎ বর্ডারগুলো ছিল, বর্ডারগুলো কিন্তু নেই। এই হলো আপনার এই নো বর্ডারের কাজ। এখন যদি আমরা ফুল সিলেক্ট করে দিয়ে ডিজাইনে গিয়ে বর্ডার ইয়া করে দিই, অল বর্ডার দিয়ে দিই, দেখেন প্রত্যেকটাই কিন্তু বর্ডার নিয়ে এসেছে। এই যে আমাদের এখানে 6 ফিটি করা আছে, বর্ডার স্টাইলে এটা করা আছে, এই জন্য আমাদের এই প্রত্যেকটাতেই এই 3 পিটি করে বর্ডার নিয়ে নিয়েছে। এই হলো আপনার এই গেল বর্ডারের অপশন। এরপর দেখেন বর্ডার পেন্টার, এটা তো আমি দেখালামই ওই আগের মতোই। এখান থেকে জাস্ট পিটি সিলেক্ট করে দিবেন, এখান থেকে ডিজাইন সিলেক্ট করে দিবেন, এখান থেকে জাস্ট কোন কলামটি কোন রোটি দিতে যাচ্ছেন সেরকম সিলেক্ট করে দিবেন। দেখেন এই ছিল বর্ডার ডিজাইনের কাজ, এই পর্যন্তই। এরপরে আমরা এরপর টিউটোরিয়ালে আমরা দেখাবো এই লেআউটের কাজ। তো আজকের জন্য এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।